আমি এখন এই তালুকের জমিদার গোবিন্দ নারায়ণ চট্টোপাধ্যায়। অপরাধ ক্ষমা করবেন জমিদার বাবু, আমি তো ভালো কথা ওনার থেকে টাকা চাইলাম, উনি আমার গায়ে হাত দিলে, বলেন যা পারবি করে নে, তাই ওই একটু আর কি। আপনারা জমিদারের ভাইয়ের গায়ে হাত তুলেছেন, জানেন না এর পরিণতি কি? আমি দিচ্ছি এই সোনার বালা যারা আপনারা নিয়ে নিন, এগুলো অনেক দামি, নিন আপনারা। মা, কি করছো কি তুমি? আর কি করবো আমি, আর কি উপায় আছে আমার ছেলেটাকে বাঁচানোর? তোমার এক ছেলে থাকতে আর এক ছেলের ওপর কোনো আঁচ আসবে না মা, ওদের যা দেওয়ার আমি দেব। টাকাটা দেবেন তো নাকি মত বদলাবেন? গোবিন্দ নারায়ণ চট্টোপাধ্যায় একবার মত দিলে সেই মত আর বদলায় না। তোমার হাতটা দাও। কোথা থেকে টাকা দেবে ও? রাজকোষ থেকে নাকি? সর্বনাশ! বাবা যদি জানতে পারেন যে জমিদারির ভার হাতে নিয়ে ঠাকুরপোর দেনা শোধ করার জন্য ও রাজকোষের টাকা ব্যয় করেছে, তাহলে তো দুঃখ পাবেন। ছোট কথা কি করছো তুমি? এমনিতেই আমাদের রাজকোষে তেমন টাকা নেই, খোকা রাজার বিয়েতে অনেক খরচ হয়ে গেছে, খোকা রাজার ঋণ শোধ করতে হয় তাহলে কিছু আর অবশিষ্ট থাকবে না। 40,000 কিন্তু অনেক টাকা। তাহলে উপায় কি নাইব কাকা? আমাদের ছেড়ে দিন জমিদার মশাই। টাকাটা দেবেন তো নাকি মত বদলাবেন? গোবিন্দনারায়ণ চট্টোপাধ্যায় একবার মত দিলে সেই মত আর বদলায় না। তোমার হাতটা দাও। মানে? তোমার হারখানা এখন আমায় দাও, তোমায় পরে এর চেয়ে ঢের ভালো হার আমি গড়িয়ে দেব। কিন্তু এখন পরিবারের বিপদের সময়, পরিবারের সম্মান রক্ষার ভার এখন তোমার উপর। তুমি নিশ্চয়ই এখন এসব ভুলে পরিবারের পাশেই দাঁড়াতে চাইবে। আমি তো বলছি তোমায় এর চেয়ে অনেক ভালো একটা হার আমি গড়িয়ে দেব। কিন্তু এটা ছাড়াও তো আমার কাছে অনেক হার আছে, আমি বরং সেখান থেকে একটা দিই। বউ, তোমার অন্য হারের চাইতে এই হারটার উপর আমার অধিকার বেশি, তাই চাইছি। ওকে কিছু বললেও বুঝবে না, এখানে কিছু বললে সবার সামনে ওর আর আমার দুজনেরই সম্মানহানি হবে, তার চেয়ে হার খুলে দেওয়াই ভালো। স্বয়ং সিদ্ধা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।